যে আমি আছি, আই এম ওয়েটিং, আই এম ওয়াচিং দ্য গেম। সো মেয়েরা জানে আমি খেলা দেখছি, বাট ওখানে প্রেজেন্ট ছিলাম না। আমি তিনবার টিকিট করে তিনবার টিকিট ক্যান্সেল করেছি নেপালের ফাইনালের, বিকজ নেপালের ফাইনালে যাওয়ার আমার কর্তব্য ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যাজ প্রেসিডেন্ট অফ সাফ, আমি কাপটা দিব। বাট আমি অনেক চিন্তা করে নিজের সাথে যুদ্ধ করে দেখলাম যে আমি গেলে মেয়েগুলো একটা অ্যাডেড প্রেশারে পড়বে, বিকজ দে আর প্লেইং ফ্যান্টাস্টিক ফুটবল, যত রকম সুন্দর খেলা দেয় সবই আছে, তো তাদের চেয়ারম্যান ওখানে আছে, টেকনিক্যাল ডাইরেক্টরও চলে গেছে, বাট আমি গেলে যেরকম ভালো হতে পারে খারাপ হতে পারে। সো আমি চিন্তা করলাম আমাকে নিয়ে যদি তাদের এক্সট্রা প্রেশার হয়, সেই জন্য আমি সবাইকে বললাম যে আমি বিএফএফ এ বসে খেলা দেখব। সো আর জানিয়ে দিলাম যে আমি আছি, আই এম ওয়েটিং, আই এম ওয়াচিং দ্য গেম। সো মেয়েরা জানে আমি খেলা দেখছি, বাট ওখানে প্রেজেন্ট ছিলাম না। এবং আমার আরেকটা কর্তব্য আমি করি নাই, যেটা আমার কাপ দেওয়ার কর্তব্য অ্যাজ সাব প্রেসিডেন্ট, বিকজ আই লাভ মাই কান্ট্রি মোর দেন আমি প্রাউডলি কাপটা দিব। ওর থেকে বেশি আমার টিমটা যেন জিতে, বিকজ ফুটবল নিডস এ ব্রেক ইন দিস কান্ট্রি। আমরা খুব ভালো করতেছি না এবং ভালো করার জন্য চেষ্টা করছি, তো আমি ওই নিজের ফেমের জন্য আমি ওটাকে স্যাক্রিফাইস করেছি। এবং আপনাদের আরেকটা ইনসিডেন্ট বলি আমি, কালকে আজকে যেরকম আমরা প্রেস কনফারেন্স করছি, বিকজ আপনারা সবাই কালকে আমাকে অনেকেই ফোন করেছেন আমার সাথে কথা বলতে চান, আমার আপনাদের সাথে কথা বলা আমারও কর্তব্য আপনাদেরকে সময় দেওয়া। আমি আবার আরেকটা জিনিস জানাতে চাই, বিশ্বাস সেদিক হয় না কেন, আমি কালকে এয়ারপোর্টে যাবে এ টিম অফ এ গ্রুপ অফ বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটি, স্পোর্টস মন্ত্রী এনারা যাবেন টিম রিসিভ করতে এবং সচিব, আমি টিমকে রিসিভ করব, স্পন্সর অনেকেই যাবে, অনেকেই যাবে, আমি টিমকে রিসিভ করবো এইখানে। কেন আমি ওখানে করবো না আমি আপনার কারণে বলি, আমার খুব ইচ্ছা করার চ্যাম্পিয়ন কাপ নিয়ে আসছে প্রথমবারের মতন। আমি যদি ওখানে যাই আপনারা আমাকে অনেক প্রশ্ন করবেন, অনেক কিছু করবেন, তাতে হয় কি আমাদের মেয়েরা যে লাইমলাইটটা পাবে এটা ভাগ হয়ে যাবে। বাট টুমরো এটা মেয়েদের দিন, এটা প্রেসিডেন্টের দিন না, জয়েন্ট সেক্রেটারির দিন না, মেম্বার ভাইস প্রেসিডেন্টের দিন না, এটা মেয়েদের দিন। আমি চাই যেন মেয়েরা এক্সক্লুসিভ আপনাদের আদরটা পায়, আপনাদের মিডিয়া কাভারেজটা পায়, বিকজ দোজ আর দ্য গার্ল হু প্লেড ওয়ার, আই ডিড নট উইন, হি ডিড নট উইন, আমরা পিছন দিকতে কাজ করেছি। সো কালকে লাইমলাইটটা যেন ওনাদেরকে দিবেন, এটাই আমি বলি। ইংরাজিতে একটা কথা বলে, ডোন্ট স্টিল হার থান্ডার, কালকে ওদের ওইটাই, ওটা যদি আমরা যে ভাগ না নেই, আমি আপনাদেরকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, ফোকাস অন দ্য প্লেয়ার, মেক মাই প্লেয়ার স্টার, সো যেন আমি নেক্সট দুই চার বছরে আরও বেটার জায়গায় বড় টুর্নামেন্ট জিততে পারি। আমি মেয়েদেরকে রিসিভ করবো এইখানে, আমি ওনাদের জন্য ওনাদের বাসায় বসে থাকবো, ওনাদেরকে এখানে রিসিভ করবো, এবং রিসিভ করার পরে আমি ওনাদের সাথে মেয়েদের সাথে বসবো, বসে ভালো বন্ধু ওদের আলাপ করবো। সো আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং করেন না, কেন এয়ারপোর্টে যাওয়া আমার জন্য সুবিধা, আমার বাড়ির থেকে 15-20 মিনিট, বাট আমি এখানে রিসিভ করবো। সো এই প্রোগ্রামটা আমাকে জানালাম, আর ডিটেলস প্রোগ্রাম কী হবে জানতে গেলে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.